সাম্প্রতিক সময়ে বিজেপি দল থেকে বহিষ্কৃত বিজেপি দলের ফায়ার ব্র্যান্ড নেত্রী পাতাল কন্যা জমতিয়া যে ধরনের বিবৃতি প্রদান করেছেন তাতে একটা বিষয় স্পষ্ট যে তিনি কোনোভাবেই বিরোধী রাজনৈতিক দল তথা এডিসির বর্তমান শাসক দল তীপ্রমতাকে ছেড়ে কথা বলতে চাইছেন না এবং তীপ্রামতা সম্পর্কে যে ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অর্থাৎ তিপ্রামাতা কর্মীদের সামনে একটাই বিষয় উত্থাপন করতে চেয়েছেন হলো তিপ্রামাতা দল বিজেপির লেজুর বৃত্তি করছে তাই তিপ্রামাতো দলে কীর্তি সিং দেব লড়াই না করে পদ্ম প্রতীকেই লড়াই করেছেন हमारे पूरे राज्य के लिए परवाह करता है हमारे स्टेट के लिए परवाह करता है वो অর্থাৎ নিশ্চিত জয়লাভের জন্যই তীব্রমাতার আনারসকে বয়কট করে পদ্মফুলের দিকে ধাবিত হয়েছেন এই বিষয় নিয়ে তীব্রমাতা কর্মীরা যথেষ্ট ক্ষুব্ধ সেই বিষয়টি আবারও খুঁচি খুচি ময়দানে রক্তাক্ত করে তুলছেন তীব্রমাতা কর্মীদের সামনে যার ফলে তীব্রমাতা কর্মীরা আজ বুবগ্রার প্রতি আবারও প্রতিক্রিয়া ব্যক্ত করছে সেই সঙ্গে তীব্রমত দলে চূড়া সৃষ্টি হতে পারে এই আশঙ্কা থেকেই কন্যা জমতার একমাত্র লক্ষ্য হলো পূর্বগ্রার বরবাদি এডিসির পতন কিংবা টিপিএসপিকে প্রতিষ্ঠিত করা অর্থাৎ তিপ্রামত দলকে সম্পূর্ণভাবে খাদের কিনারায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই তির্যক মন্তব্য করছেন ব্যঙ্গাত্মক সমালোচনা করে চলছেন টিপিএফ নেত্রী পাতালকোনা জমাতিয়া পাতালকোনা জমাতেও চাইছেন যে পাহাড়ের রাজনীতিতে তিনি হবেন অন্যতম মহিষা তাই এই লক্ষ্য পূরণের জন্য পাতালখনা জমাতে যে কোনো কিছু করতেই যে প্রতিজ্ঞাবদ্ধ সাম্প্রতিক মন্তব্য থেকে সেটাই প্রমাণিত হচ্ছে তাই তিনি চাইছেন তীব্রমাতা দলকে ভেঙে টুকরো টুকরো করে দিতে সে সঙ্গে বিজেপি দলের সঙ্গে তীব্রমাতার যে সম্পর্ক সে সম্পর্ক ভাটা টান এনে দিতে বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন পাতাল পাতালকন্ন জমাতে চাইছেন যে অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ হবে টিপিএসপি পি সঙ্গে ভবিষ্যতে বিজেপি দলের জুট হোক তেমনটাই চাইছেন পাতাল কোন জমাতে তার জন্যই তিনি চাইছেন ভোবাগ্রায় বরবাদি তার জন্যে তিনি চাইছেন তীব্রমতার বরবাদী এই লক্ষ্য পূরণের জন্যই কি পাহাড়ের ফায়ার ব্রিগেড নেত্রী পাতালগন্যা জমাতে সারা চস্য বেড়াতে শুরু করে দিয়েছেন